हेलो फ्रेंड्स जो तो आप सबाई के आमार तरफ थेके नमस्कार सातकाहने आमी कृषिबेर टीचर ए पुचि माने आमार मासिर मे छोट्ट मासिर मे आर आमी आमार आरेकटा मामार बाड़ीते आछि मामा माने आमार मा आर प्रिपरेशन चलछे आजके साज आजके सजा बाजो तार माने साजु गुजु ए दिनटे साजु गुजु करा जाबे जा चुल टुल जा धोआ धुई जा किछु करार आजके करा जाबे काल थेके शुधु एनजयमेंट এটা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পোড়োপিঠা রেডি হয়ে গেছে আমাদের কাছে না চুলো আছে না ওভেনটা কাজ করছে না তো আমরা প্রেসার কুকারতে তৈরি করে নিয়েছি এটা প্রথম আর প্রিপারেশন চলছে সবাই সাজুগুজু কোনো মতে করে নিয়েছে এই আমার একটা বোন কাজ করে চলছে আর এটা আপনি হাই কর হাই করো হাই করো এটা সাজুগুজুর আর একটা পরিবেশন চলছে গুড মর্নিং বন্ধু আজকে পহিলি রজ মানে যেরকম পয়লা বৈশাখ হয় পয়লা মানে যা পহিলি মানে তাই আমি জাস্ট এখন উঠলাম এখন পাঁচটা বাজে চারটা অবধি উঠা উচিত সো রজতে এটা রুল যে তুমি মানে চানটা সেরে নেওয়া উচিত সূর্য উদয়ের আগে চানটা সেরে নেওয়া উচিত যেহেতু আমি অলরেডি লেট আমি চান করব আমার বোন গিয়েছে চান করতে আমি যাব চান করার পর আলতা লাগাব যেহেতু আমরা পূর্ব ভারতে থাকি আলতাটা একটা অস্পিশিয়াস জিনিস ওড়িশার বিশেষত্ব হচ্ছে এখান বিবাহিত অবিবাহিত সবাই আলতা লাগায় এটা পুরো রজতে সব মেয়েরাই একটু পান খায় দ্যাট ইজ তাম্বুল সেবা তো ভগবান মানে রজত বিশেষত্ব হচ্ছে রজটা পালনই করা যায় ভূদেবী মানে যে আর্থ সে নিজের মেনসুরেশনে যায় আর তিন দিন ধরে মেনসুরেশন চার দিন ধরে মেনসুরেশন শুরু হয় কাল থেকে প্রিপারে মানে বন্ধ হয়ে প্রি প্রিপারেশন হয়ে বন্ধ হয়ে গেছে আজ থেকে কন্টিনিউয়াসলি তিন দিনটা আমরা যেভাবে ফার্স্ট ডে হওয়ার পর তিন দিন তারপর থেকে তিন দিন ইজ এসেনশিয়াল যেভাবে মেয়েদের হয় সেভাবেই তিন দিন আমরা আর্থে কিছু করি না মেয়েরা খালি পায়ে জমিনে চলে না সব হল টল নিষেধ চাষের কাজ হয় না মাতৃমন্দির বন্ধ থাকে পুজো আচার কিচ্ছু হয় না আর মেয়েদেরকে এই তিন দিনে খুব আহ্লাদে রাখা যায় খাওয়া দাওয়া নতুন ড্রেস সব কিছু নর্মাল খাওয়া দাওয়া যায় না মানে ভাত এসব বেশি খাওয়া যায় না পিঠে খেয়ে থাকতে হয় এদিন ছুঁচের কাজ কিছু হয় না মানে সেলাই টেলাই এসব হয় না কারণ সেলাই টেলাই করলে নিডলসটা যে কোনো মতে তার প্রেশারটাও কিচ্ছু সে কাজ হয় না যেটা আর্থকে ডিস্টার্ব করবে লাস্ট আজকে পহেলি রজ সেকেন্ড ডে কালকে থার্ড ডে যেটাকে বলা যায় রজ সংক্রান্তি এ ভেরি মেজর ডে ফোর্থ ডে ইজ বাসি রজ অ্যান্ড ফিফথ ডে ইজ নোন অ্যাজ ভূদহন ভূদহন আর বসুমতী স্নান দ্যাট ডে মাদার গেটস আ বার্থ gets a bath the ritualistic bath which she does and matri mandir gulo abar khola thake amra mandire dhuki na ei shomoy kichu pujo achar kaj korina ranna banna korina kichhui korina shudhu khai allage thake nothing difficult is given to us new dresses are worn we are amake amaderke kaj korte baron to amra kichu kaj korina so prachur rules ache with the going time I'll tell you তো এখন আমি সকালবেলা উঠে সূর্য উদয়ের আগে কীভাবে স্নান সূর্য উদয় হয়ে গেছে একটু কীভাবে স্নানটা সেরে নিচ্ছি আর আলতা পরছি সেটাই আপনাদেরকে দেখাবো জিনিস আমি বলিনি রজতে একটা বিশেষ জিনিস হয় সেটা হচ্ছে সবাই আপনি যদি জানেন সুইং যেটাকে বলা যায় বাংলাতে এটা দিয়ে সবাই দুলে বাচ্চারা দুলে সবাই দুলে
এই সময় মেয়েদেরকে এই সুইংয়ে বসিয়ে দোলানো যায়, যেহেতু আমার বাড়িতে সুইং লাগানো যায় না, আমি ছোটোবেলায় প্রচুর খেলেছি, এখন লাগানো যায় না, সম্ভব না, কারণ গাছপাতা কিছুই নেই আর হুকসও নেই বাড়িতে, সবার ওড়িয়া বাড়িতে প্রায় হুকস থাকে, নেই যখন এটাই ম্যানেজ করে যাচ্ছে। তারপর শিডিউল কালকে আমি মেহেদি লাগিয়ে দিয়েছি, আজকে পায়ে আলতা পরে নিয়েছি অ্যান্ড ড্রেসও পরে নিয়েছি। আমি আমার ট্র্যাডিশনাল ড্রেসগুলো আছে, তবে সেই ড্রেসগুলো যেহেতু সেলাই হয়নি, একটা সেলাই হয়ে চলে এসেছে আর একটা আসেনি, আরেকটা আসেনি, তাই আমি পরিনি, আর এটা নতুন ছিল তা আমি নতুন এটাই পরেছি। আজকে আমার মাসির, ছোট মাসির মেয়ের বার্থডে, ওর রজতে জন্ম হয়েছে, আজকে ওর বার্থডে, সো সেই জন্যে সন্ধেবেলা প্রচুর কাজ, প্রচুর কিছু করা বাকি আছে, আরেকজনকে দেখাই, এ খুব খুব ইচ্ছে করছে না আসতে, তবে আমার ব্লগ না, আমি কেন আমি এইভাবে ব্লগ করছি আমিও জানি না, তবে এই ব্লগটা আমি দিয়ে দেবো, তবুও আমি করেই যাচ্ছি, জানো আমি একটা ইউটিউবার, আমি এটা রশ্মি মুখার্জি থেকেই শিখেছি, সো ইউ ক্যান জাজ, ইউর পরিবেশক, এই চ্যানেলের পরিবেশক এত ভালো, সবাইকে ইনফ্লুয়েন্সই করে যাচ্ছে, সো ইউ ক্যান জাজ মি। সো এটা আমার আজকের লুক, জানি না কতটুকু দেখাতে পারছি। হ্যালো, আজকে আমি একদম সাজুগুজু করে তৈরি, আপনাকে আমার আউটফিটটা দেখাবো, আমি ফটো দিয়ে দেবো। তো আমি এখন বাইরে গিয়েছিলাম, বাড়িতে ছিলাম না, একদম সাজুগুজু করে চলে এসেছি। আমরা আজকে রজ সংক্রান্তি, তার মানে আজকে মেন রজ, যেটাকে বলা যায় রজর তিন দিন মাঝখানে, যেটা মেন চার দিন মাঝখানে যেটা মেন রজ, আজকে সেই দিনটা, টুডে ইজ দ্য থার্ড ডে, আজকে রজ সংক্রান্তি। আজকে আজকে অন্য যেদিন হোক না কেন, আজকে পান খেতেই হয়, খালি পায়ে জমিনে চলতে নেই, কিছু নেই, তবে আমি আপনাকে আরও আপডেটস দেব, কিন্তু এখন আমি আপনাকে শেষ দিন আমি আপনাকে সব কিছু বলবো, কিন্তু আজকে যেহেতু আমি খুব 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 বিজি, তাই আমি আজকে বেশি কিছু বলবো না, আর আমার আউটফিটটা আমি দেখাতে পারছি না, চেষ্টা করছি দেখাতে, কিন্তু এটাই আমার আউটফিট, এরকমভাবেই আমি সাজুগুজু করেছি। আমি জানি না আমার মোবাইলে ব্যাক ক্যামেরা কেন অন হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই মাই ব্যাক রিয়ার ক্যামেরা ইজ নট ওয়ার্কিং, বাট আই হ্যাভ টু ম্যানেজ উইথ ফ্রন্ট। সো আজকে রজর শেষ পর্ব, বসুমতী স্নান যেটাকে বলা যায়, এই দিনে আমরা আমি আপনাকে ভিডিও দেব, তো যে আমি চুল ধুয়েছিলাম রজর আগে সজবাজর দিন, আজকে সেটা আবার ধুলাম, আজকে ধুলাম, আজকে অ্যাকচুয়ালি যেভাবে হয় ফোর্থ ডে শি ইজ পিউরিফাইড, আবার আমরা ধোয়া ধুয়ি করে, আজকে দিন নতুন পরা একদম মানে নেসেসারি নয়, রজ সংক্রান্তির দিন নতুন পরা নেসেসারি। সো হোয়াট আর দ্য আদার রিচুয়ালস, রজার যে তিন দিন থাকে সে তিন দিন আমরা খালি পায়ে মেজায় চলি না, সেলাই টেলাই করি না, এসব করি না, উইচ এভার হ্যামস অ হার্টস মাদার আর্থ, উই ডোন্ট ডু এনিথিং অফ দ্যাট সর্টস, ডোন্ট ডু এনি ওয়ার্ক অফ দ্যাট সর্টস। সো ইয়া, রজার তিন দিন রাত্রির সময় আমরা ভাত খাই না, পিঠে এসব খাই, যেসব পিঠে তৈরি হয় সেটা, এই রজর সময় এই মেজর পিঠাটা হলো পোড়ো পিঠা, যেটা হয়ই হয় সবার বাড়িতে, দেয়ার আর সো মেনি ভ্যারিয়েন্টস অফ ইট, বিড়ি পোড়ো পিঠা,
কখার উপরে উঠা, দেয়ার আর সো মেনি ভ্যারিয়েন্টস টু ইট উইচ আর মেড এভরি ওয়ান মেক্স ইট। হয় হুল্লোড়ে কাটে সেদিন, আমি সবকটা রেগুলেশন তো বলতেই পারবো না কারণ ইট ইজ সো বিগ অ্যান্ড উই হ্যাভ বিন হ্যাবিচুয়েটেড, উই ডোন্ট রিমেম্বার ইট বাট উই আর হ্যাবিচুয়েটেড ডুইং ইট। মানে রজা ইজ ভেরি মাচ এ এনজয়েবল ডে বিকজ আমরা কিছু কাজ করি না, পুজো মেয়েরা কিছু পুজো দিতে পারে না, দে ডোন্ট দে হ্যাভ টু অনলি ইট গুড ওয়ের গুড অ্যান্ড সিট অন দ্য সুইং অ্যান্ড সুইং ইট আপ, সুইংকে ঝুলোয় বসে দুলাতে হবে, সেটা ছাড়া আর কিচ্ছুই আমরা করি না। আই এম প্রাউড দ্যাট উই সেলিব্রেট, উই হ্যাভ এ ফেস্টিভ্যাল লাইক দিস অ্যান্ড উই সেলিব্রেটেড উইথ সো মাচ পাম্প। আনাদার থিং আমি যেটা সবাইকে বলবো, এই চ্যানেল যারা দেখছে বা সাবস্ক্রাইব করছে, আমি এইটুকুনি ব্লগ করতে গিয়ে কত কষ্ট পেয়েছি, কত কিছু আমাকে সামলাতে হয়েছে সেটা আমিই জানি। সো যে এটা সবসময় করে বা যেটা মানে একদম ধ্যান দিয়ে তার মানে সব টাইম বের করে যা কিছু সময় হোক করে, তার জন্য যে কত মানে ডেডিকেশন দরকার আর কত এফার্টস দরকার সেটা আপনারা ভাবতেও পারবেন না, এতটা মানে এফার্টস দরকার বা চাই। আমি চাইবো যে যারা এটা দেখছে বা আগামীকালে দেখবে সেটা দয়া করে ওরা একটু প্লিজ সাবস্ক্রাইব করুন আর কমেন্টসও দিন, কারণ আপনি লাইক করে চলে গেলেন, হাফ দেখে চলে গেলেন, ভিউ করলেন না, হাফ ভিউ করে, এগুলো কিন্তু ইউটিউব কাউন্ট করে না। আর এত এফোর্ট করে আপনি যদি এবার টুকটাক করে ক্লিক করে চলে যান তার কি মানে হয়? আপনি যদি দেখছেন সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন, তারপর খারাপ হয়েছে কি ভালো হয়েছে বলে যান, এটা যে কত গুরুত্বপূর্ণ আপনি বুঝতেই পারবেন না। আমার এটা হার্ড রিকোয়েস্ট, দয়া করে প্লিজ প্লিজ যারা দেখছো বা যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইবটা করো, কমেন্টটা নিশ্চয় করো, দেখে বলো কীভাবে কীরকম হয়েছে আর কীভাবে আর ভালো করা যাবে। নেক্সট যেগুলো ওড়িয়া পর্ব আসবে, যেগুলো এসেনশিয়াল পর্ব, সেগুলো আমি চেষ্টা করবো ব্লগিং করে ওকে দেওয়ার জন্য। উইল ট্রাই ফর নেক্সট ইয়ার, বাই বাই।